गतकाल मैराथन तल्लाशी अभियान चालान इडी आधिकारिकरा कालीघाटेर काकू ओरफे सुजय कृष्णभद्र निउआलीपुरे लिप्स एंड बाउंसर अफिसे 18 घंटा धरे चले सेई तल्लाशी अभियान। गतकाल सकाल 11:30 नागाद निउआलीपुरेर टी ब्लके लिप्स एंड बाउंसर अफिसे हाना दें इडी आधिकारिकरा। अफिसेर तीन कर्मीके रातभर चले जिज्ञासाबाद। अफिसेर डेटाबेस एवं डिजिटल नथि परीक्षा करे देखा हय। ए बिषय निये विस्तारित जानते कथा बोले नेब आमादेर संगे टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि सौमित्र राय। सौमित्र, रातभर तीन कर्मीके जिज्ञासाबाद एवं पाशापाशि 18 घंटा मैराथन तल्लाशी अभियान, की की तथ्य नथि उठे एलो इडी आधिकारिकदेर हाथे? দেখো মাধুরী, তুমি জানো যে সোমবার দিন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জায়গায় তার মেজামাইয়ের ফ্ল্যাট থেকে শুরু করে তার বিভিন্ন অফিস এবং নিউআলিপুরে তার যে পুরনো অফিস লিপসন মাউন্সের সেখানে আধিকারিকরা তল্লাশি চালায়। অন্যান্য জায়গায় সোমবার তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা তল্লাশি সেটা শেষ হলেও নিউআলিপুরের যে অফিস লিপসন মাউন্সের অফিস সেখানে কিন্তু সোমবার সকাল 11:30 নাগাদ ইডি আধিকারিকরা তল্লাশির জন্য ঢোকে। সোমবার সকাল 11:30 থেকে মঙ্গলবার ভোর 5:30টারও কিছু সময় পর অর্থাৎ 5:40 নাগাদ ইডি আধিকারিকরা 18 ঘন্টা সময় ধরে ম্যারাথন তল্লাশি চালায় এই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নিউ আলিপুরের লিপস এন্ড বাউন্স অফিসে। যেটা আমরা দেখতে পাই যে ইডি আধিকারিকরা সেখানে রাতভর তল্লাশি যেমন চালায় তার পাশাপাশি এই অফিসে তিনজন আধিকারিক তারা এই ছিলেন। সেই তিনজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং যখন ভোর 5:40 নাগাদ ইডি আধিকারিকরা বেরোন লিপস এন্ড বাউন্সের অফিস থেকে তাদের হাতে তিন ব্যাগ নথি নিয়ে তারা গাড়িতে ওঠেন। অর্থাৎ সেটা জানা যাচ্ছে যে এই তিন ব্যাগ নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং আগামী দিনে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় যে গ্রেপ্তার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র তার যে তদন্ত প্রক্রিয়ায় এই যে ম্যারাথন তল্লাশি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই যে তিনজন যে আধিকারিক সেই আধিকারিককে জিজ্ঞাসাবাদ পর্ব করেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এমনটাই দাবি করছেন ইডি আধিকারিকরা। মাধুরী, ধন্যবাদ সৌমিত্র। এদিকে আপনাদের মনেই থাকবে অতি সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিট দেয় 59 দিনের মাথায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করার এবং সেখানে প্রথমবার উল্লেখ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 126 নম্বর পাতার সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে লিপস এন্ড বাউন্সের সঙ্গে, সুজয়কৃষ্ণ ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ রয়েছে, লিপস এন্ড বাউন্সের অফিস থেকেই এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা হতো এবং তার বদলে মোটা টাকা লিপস এন্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। এই যে কোম্পানি যার নাম দ্য লিপস এন্ড বাউন্স, লিপস এন্ড বাউন্স এই কোম্পানি কার কোম্পানি? এই কোম্পানির মালিক কে? চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর কে? তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান? কোনো এজেন্সির ভয়ে মাথা নত করি না। কত চক্রান্ত করেছে সিপিএম, সারদাকে নিয়ে এসেছিল ওরা, ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন না? কারণ আন্ডারস্ট্যান্ডিং। আর তৃণমূলের ছেলে পেলেদের সবাইকে ভয় দেখাচ্ছে ইডির, কাউকে সিবিআইয়ের, যত কিছু মাথা ব্যথা তৃণমূলকে নিতে। কারণ কি? ওরা জানে তৃণমূল যারা এগিয়ে চলে সম্মুখ পানে ওদের দিকে পেছন ফিরে তাকায় না।